হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি দেখাতে যাচ্ছি ফোরস্ট্রোক পিস্টনের রিং কিভাবে ইনস্টল করা হয়। যেসব বন্ধুরা কাজ শিখছে এবং যেসব বন্ধুরা কাজ দেখতে আগ্রহী তাদের জন্য এই ভিডিও। দেখুন আমি কিভাবে ফোরস্ট্রোক পিস্টনের রিং ইনস্টল করি, আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এটা পুরানো পিস্টন, আমি পুরানো পিস্টনেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে সেট করতে হয়। দেখুন পুরানো পিস্টনে প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখে নিতে হবে, সেটা নতুন পিস্টনে সব পিস্টনেই থাকে। নতুন পিস্টনে এইখানে আপনার একটা মার্ক দেখতে পাচ্ছেন এবং অনেক সময় এখানে ইন লিখা থাকে, ইন লিখা থাকে। অনেক সময় এরকমভাবে একটা অ্যারো থাকে বন্ধুরা, এই ইনের ইনের মানে মধ্যে, এটা সবসময় কার্বোরেটরের সাইডে থাকবে। আর এটা এই যে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোটার কারণ হচ্ছে সবসময় এক্সিট বাইরের দিকে থাকবে, সাইলেন্সারের দিকে। আপনারা এইখানে যে মার্কটা দেখতে পাচ্ছেন সেটাও এক্সিটের দিকেই মার্ক করে বন্ধুরা। এবার এতে কিভাবে রিং সেট করা হয়, ফোরস্ট্রোক পিস্টনে টোটাল পাঁচখানা রিং থাকে, পাঁচখানা। এবার পাঁচখানার মধ্যে তিনখানা থাকে মোবিল রিং, এই তিনখানা মোবিল রিং আর দুখানা কম্প্রেসার রিং। এখন এই মোবিল রিং কিভাবে সেট করবেন আর কি কি উপায় অবলম্বন করতে হয় সেগুলো দেখুন। দেখুন প্রথমে স্প্রিংয়ের মতো থাকে যে রিংটা, সেই রিংটাকে সেট করতে হবে। এবং রিংটা সেট করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন রিংটা যেন উপরে না উঠে যায়, এইভাবে না হয়, দুটোর মুখ যেন একই সঙ্গে জয়েন্ট হয়। দেখুন এটা জয়েন করলে আপনারা এটা ইংরেজি অক্ষর ডাব্লুর মতো দেখতে হয়, অনেকটা দেখতে পাচ্ছেন, এটা জয়েন করলে ডাব্লুর মতো হয়। এবার এটাকে আমি প্রথমে সেট করব, আমি এটা এভাবে সেট করে দিলাম। এরপরে আমি মোবিল রিংয়ের যেটা দুটো পাতলা রিং থাকে সে পাতলা রিং দুটোকে সেট করছি। পাতলা রিংয়ের এটা আমি নিচের দিকে দেওয়ার চেষ্টা করছি। দেখুন আমি এটা নিচের দিকে, নিচের দিকে দিলাম, এইখানে আমার জয়েন্ট হলো। আমি জয়েন্টটাকে মার্ক করে নেব, এটা মার্ক হলো। দ্বিতীয় যে মোবিল রিংটা সেটা আমি এইখানে দেব, এটাও এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যেন জয়েন্টের যে জয়েন্টগুলো সে জয়েন্টের মুখ জয়েন্টগুলো যেন একই লাইনে না হয়। আমি এটা জয়েন্টটা আমি এইখানে দিলাম, এর আগের জয়েন্টটা দিয়েছি এইখানে। এবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখতে হবে, দেখুন এটা পুরানো রিং, সেই জন্য সেভাবে অতটা ভালো বোঝা যাচ্ছে না। দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে লেখা আছে টপ ওয়ান, টপ ওয়ানের মানে হচ্ছে এটা উপরে, এটা কম্প্রেসার রিং, এটা উপরে থাকবে। এবার তারপরেরটা হবে টপ টু, টপ টু এর লেখাটা আমি বুঝতে পারছি না সেভাবে, তবে অবশ্যই আপনাদেরকে এই লেখা লেখাকে অবশ্যই দেখতে হবে। আমি এটা বুঝে নিয়েছি কারণ হচ্ছে এটা এই লেখাটা আছে। এবার আমাকে জানতে হবে এটা টপ টু, এবং আপনারা অবশ্যই দেখে নেবেন রিং সেট করার সময়, অবশ্যই দেখে নেবেন টপ টু যে রিংয়ে লেখা থাকবে, লেখার দিকটা এই উপরে যে জায়গায় লেখা থাকে লেখার দিকটা অবশ্যই অবশ্যই আপনারা উপরের দিকে দিবেন। এই লেখা লেখা আছে এটাতে, তাহলে আপনাকে এটা এইভাবে সেট করতে হবে। আপনাকে এইভাবে সেট করতে হবে এবং পরবর্তীতে যেটা এটা এটা লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন টপ ওয়ান। আর আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, আমি এটা জয়েন্টের মুখটা আমি এই জায়গায় দিলাম। এবার যেটা টপ ওয়ান সেটার
লিখা দিকটা অবশ্যই পড়ে। তারপরে আমি এটা এভাবে দিয়ে দিলাম, এটা জয়েন্টের মুখটা এই জায়গায় হলো। বন্ধুরা এই দিকটায় সবসময় খেয়াল রাখতে হবে, লিখা দিকটা যেন উপরে হয়। বন্ধুরা অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমি জয়েন্টের মুখগুলো দেখুন সব আলাদা আলাদা সাইডে দিয়েছি। জয়েন্টের মুখ কোনো সময় একই লেভেলে দেবেন না, একই লেভেলে দিলে কী হয়, রিং তো হালকা ডাউন হলেও কী হবে, মোবিল ইঞ্জিন মোবিল তাড়াতাড়ি শর্ট হবে। সেই কারণেই এই গ্যাপগুলো একটু সাইড সাইড করে দেবেন। যেভাবে রিং সেট করার কথা বলেছি, যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আর আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল ঘন্টাটিকে অবশ্যই দাবিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই।